সুপ্রিয় দর্শক, আমি রিয়াজুল ইসলাম কালসার আপনাদেরকে আজকে দেখাতে নিয়ে এসেছি অমর একুশে গ্রন্থমেলা 2023-এ। আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো মেলা প্রাঙ্গণ। আজকে 14 ফেব্রুয়ারি, বুঝতেই পারেন যে আজকে ভালোবাসার দিবস। সেই দিবসকে কেন্দ্র করে কিন্তু বাঙালির যে উৎসব, সেটি কিন্তু বাঙালির যে উৎসব সেটি কিন্তু উপলক্ষিত হচ্ছে এবং আমরা সেটা উপভোগ করছি। তো আমরা সেই আজকের যে অনুষ্ঠানটি হচ্ছে বইমেলায় যে যুবক যুবতী এবং কিশোর কিশোরী সহ আবাল বৃদ্ধ বনিতার যে রং বেরঙের যে বাংলাদেশের বাহারি যে পোশাক, সেই পোশাক কিন্তু পরে এসেছে এবং ফুলের যে মাথায় অনেক নারীদেরকে আমরা দেখছি যে মাথায় তারা ফুল পরে এসেছে, এই বিষয়গুলো আমরা দেখাতে চাই। এবং পাশাপাশি বই কিন্তু চলছে দর্শক, বিভিন্ন সৃজনশীল পাঠকরাও এসেছে লেখকরাও। তাহলে চলুন আমরা কথা বলবো এবং দেখে আসি মেলা প্রাঙ্গণ ঘুরে। দর্শক, বাংলা একাডেমি প্রতি বছরের মতো এবারও খুব চমৎকার বইমেলা হচ্ছে। সেখানে কিন্তু স্টল দিয়েছে এবং এখানে আপনাদেরকে আমরা একটি স্টল দেখাতে চাই যে আমাদের বাংলাদেশের একটি পরিচিত ব্যাচ, সেটি হচ্ছে SSC 93। সেই SSC 93 যে একটি স্টল একটি আমরা দেখতে পাচ্ছি। আমরা কথা বলবো স্টলের সংশ্লিষ্ট যারা রয়েছে, আমরা কথা বলতে চাই তাদের সাথে এবং আমরা অন্য অন্য স্টলেও ঘুরে দেখবো। দর্শক, আমরা দেখতে পাচ্ছি স্টলে অনেকে আছে। প্রথমে আমরা একজনকে গফর করতে আসছি, অ্যাডভোকেট শিল্পী, এটা হলো আপনার কেমন লাগছে? নাম কি? মাহবুব আলম বাচ্চু। মেলা ঘুরে কেমন লাগছে? ঢাকা মেলা ঘুরে তো অবশ্যই ভালো লাগছে। প্রতি বছর আমরা এবার আসলাম, আব্দুল্লাহ পরিচয় আছে, নতুন বই এসেছে, আমরা কিনবো এবং দেখবো ঘুরবো, এই তো নতুন নতুন করে জানবো, খুব ভালো লাগছে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আনন্দ দিচ্ছি, আমরা কথা বলতে চাই আপনার সাথে, কেমন আছেন এবং কেমন লাগলো মেলা? বই মেলা দীর্ঘ করোনার জন্য 2 বছর মানুষ বই মেলায় আসতে পারে নাই। আজকে আমরা আমাদের প্রাণপ্রিয় বন্ধু 93-এর অ্যাডমিন মিরাজের বই স্টলে আসছি। 9, 10, 11 এই আমরা সারা বাংলাদেশের 93-এর বন্ধুরা একসাথে এক ঝাঁক বেঁধে টেকনাফ হতে তেঁতুলিয়া, রূপসা হইতে পাথুরিয়া, সব ছকের ভিতর থেকে আজকে এই বাংলা একাডেমিতে আসাতে আমরা খুব নিজেকে প্রাউড ফিল করেছি, আনন্দ উপভোগ করেছি, যারা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা একসাথে যখন 93-এর বন্ধু এবং বান্ধবীরা পাই, যেখানে আলোচনা করার জন্য থাকে না দাড়ি, থাকে না কমা, থাকে না প্রশ্নবোধক, সেই এই জন্য আমরা বলবো মিরাজের এই মানে যে আমরা নরেশ বিতানে আসছি। আমরা কিতাব বিস্তান এখানে আমরা আসবার জন্য অনুরোধ জানাচ্ছি। দর্শক, আপনারা যারা দেখছেন অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাচ্ছি আরেকজন রুমা, তাকে আমরা জানতে চাইবো যে কেমন লাগছে মেলা ঘুরে। আমি মাহবুবা সুলতানা রুমা, আমার হোম ডিস্ট্রিক্ট খুলনা। মেলাতে এই বছর এই আজকেই প্রথম আসলাম। আমাদের আমরা মেনলি 93 ব্যাচের, এখানে একটা প্ল্যাটফর্ম আছে আমাদের অ্যাডমিন এম মিরাজ হোসেন, ওর স্টলে আমরা আছি। মিরাজের এবছর তিনটা বই, দুটো বই এবছর সম্পাদনা কম্বাইন, ছন্দে গল্পে প্রাণীবাস 93, আর একটা হলো তবু ফুল ফুটুক। আসলে সব থেকে বড় কথা হলো যে আমরা বন্ধুর স্টলে এসে বন্ধুর বই কিনবো, এটা হলো সব থেকে বড় কথা। আর এবং কিনছি এবং সবাইকে উৎসাহ করছি। আমাদের এখানে অনেক বন্ধুরাই আসছে, অনেক দূর দূরান্ত থেকে, মানে সবাই যে এক জায়গায় একত্রিত হতে পারছি মিরাজের, ও গফরগাঁও থেকেও আসছে, বাচ্চু আসছে আমাদের বন্ধু, আর নেত্রকোনা থেকেও একটা বন্ধু আসছে। আমাদের আশেপাশে যেসব বন্ধুরা আছে,
আছো তোমরা, আসো ঘুরে যাও, মেলা থেকে সবার সঙ্গে দেখা হবে। সবার জন্য ফাগুনের শুভেচ্ছা, ভালোবাসা দিবসেরও অনেক অনেক ভালোবাসা, ভালো থেকো। ধন্যবাদ আপনাকে। আমরা একটু দেখাতে চাচ্ছি আমাদের এসএসসি 93 একটি বই বের হয়েছে, একদম প্রাণের 93 ব্যাস এসএসসি। এটি সত্যি খুব আবেগ আপ্লুত একটি জায়গা। আমার যতটুকু মনে হয় যে এভাবে কোনো ব্যাস কেন্দ্রিক বই এই মনে হয় প্রথম প্রকাশিত হলো, আমার এটি মনে হচ্ছে। যদিও আমরা মেলা প্রাঙ্গণ ঘুরে দেখব যে আরও অন্য কোনো ব্যাচের বই বের হয়েছে কিনা, তবে আমার জানা মতে যে এই প্রথম মনে হয় যে প্রাণের 93 ব্যাস এসএসসি 93 এই নামে একটি সন্ধে গল্পে একটি এম মিরাজ হোসেনের সম্পাদনায় বের হয়েছে। এটা সত্যি আমি খুব গর্বিত, আমি নিজেও একজন 93 ব্যাচ, সেই হিসেবে আমার খুব ভালো লাগছে। এবং প্রাণের 93 আরও একটি আরও দুইটি বই, চমৎকার তিনটি বই। আসলে সত্যি এটি অত্যন্ত আবেগের জায়গা আমাদের যারা 93 রয়েছেন। তো আমরা অনেক কৃতজ্ঞতা জানাই এবং আমরা বলবো যে 93 এসএসসি যারা রয়েছেন তারাই কালেকশনে রাখতে পারেন। অসংখ্য ধন্যবাদ। আমরা একটি স্টলটা দেখাতে চাই, স্টল এটার স্টল নাম্বার কত? 209-10-11 এই প্যাভিলিয়নে আপনারা বইগুলো সংগ্রহ করতে পারবেন, আপনারা তো ভালো লাগছে। আমরা আরো অনেক দর্শক রয়েছে, আমরা চেষ্টা অনেকে এসেছে ফুল দিয়ে নিজেরা সেজে। দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন, আশা করব যে এই প্রাণের গ্রন্থমেলা অবশ্যই উপভোগ্য হবে এবং আপনারা এসে আপনাদের বাচ্চাদের জন্য বই রয়েছে সেই বইগুলো আপনারা কিনতে পারেন। আজকে 14 ফেব্রুয়ারিতে সত্যি মেলা প্রাঙ্গণ উচ্চ পড়া ভিড়। এখানে যারা দর্শনার্থী রয়েছে তাদের উচ্ছ্বাসের সীমানে স্টলে যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলতে পারি। কেমন কেমন চলছে আপনাদের স্টলের বেচাকিনির অবস্থা, কি ভালো চলছে বেচাকিনি? গ্রাহক কি খুব আসছে? এখনো শুরু হয়েছে গ্রাহক আসা? এখনো মেলার ক্রেতাদের কিন্তু ভিড় রয়েছে, বাট বিক্রি হচ্ছে না এখনো, এমনটি বললেন আমাদের স্টল দিয়েছে। তো দর্শক আমাদের সাথে থাকুন, মেলা প্রাঙ্গণে আসবেন আপনারা এমনটি প্রত্যাশা রেখে এই গ্রন্থমেলার মাধ্যমে মেধা বিকাশ আরও এগিয়ে যাবে এক ধাপ এবং বাংলাদেশের কৃষ্টি আরও এগিয়ে যাবে এমনটি প্রত্যাশা রাখছি। সবাইকে শুভেচ্ছা। ঢাকার গ্রন্থমেলা 2023।